সাকিব অলওয়েজ ডিফারেন্ট, সাকিব কিন্তু পজিটিভ, ও নেগেটিভ চিন্তা খুব কম করে, আমার দেখা মনে হয় ও চিন্তাই করে না, মানে মানে অনেক ইস্যু নিয়ে ও চিন্তা করে না। আমরা সবাই দেখছি আগের দিন হয়তো প্রেস কনফারেন্সে কী ধরনের কথাবার্তা, পরের দিন কিন্তু সব পারফরমেন্স দিয়ে সব কিছু, কিন্তু ও চিন্তা করে পারফরমেন্স দিয়ে। আপনি সাকিবের অধিনায়কত্বটা আসলে কতটুকু ফ্যাক্টর হতে পারে বিশ্বকাপের জন্য? সাকিব একটু ডিফারেন্ট, আমরা জানি ও মানে একটু ডিফারেন্ট ক্যারেক্টার, ডিফারেন্ট প্লেয়ার, সবার থেকে আমরা সবাই জানি, ওর পারফরমেন্স বলেন, ওর অ্যাটিটিউড বলেন, সব কিছু একটু ডিফারেন্ট, অনেক বেশি পজিটিভ, অনেক বেশি চিন্তা করে। যে কোনো আমরা যখন মানে অস্ট্রেলিয়া টিম আসবে, ইংল্যান্ড টিম আসছে, তখন অস্ট্রেলিয়া টিমের এগেনস্টে আমরা যখন টেস্টে চিন্তাই করতে পারি না যে একটা ম্যাচ জিততে পারি অস্ট্রেলিয়াকে, ও কিন্তু আমরা 2-0 জিতবো, এরকম পজিটিভ ওরকম চিন্তা ভাবনা ও কিন্তু সবার আগে কিন্তু বলছে এই ওয়ার্ল্ড কাপটা আমি ধরতে চাই, ওয়ার্ল্ডকাপটা জিততে চাই, এই ওয়ার্ল্ড কাপ জিততে চাই, ওরকম চিন্তা ভাবনা নিয়ে কিন্তু মাঠে কাজ করে। ডেফিনেটলি সব কিছু এক্সিকিউট করা সম্ভব না, কারণ এটা পুরো টিমের একটা পারফরমেন্সের ব্যাপার, সাথে সাথে ওয়ার্ল্ড কাপ এমন একটা ইভেন্ট, এটা সব টিমই অনেক স্ট্রং সাইড, এখানে এত ইজি না বলে কেউ পারফরমেন্স করে সেমিফাইনাল খেলবো বা ফাইনাল খেলবো বা চ্যাম্পিয়ন হবো, এরকম বলার সহজ না। তারপর সাকিবের যেটা হলো অনেক বেশি পজিটিভ, ও চিন্তা করে যে কোনো ম্যাচ জেতার আগে অপোনেন্টকে ওর চিন্তা করে, ম্যাচ জেতার চিন্তাই করে, এইটা সবার আগে সবচেয়ে বেশি বিলিফটা আগে দরকার প্লেয়ারদের, পুরো টিমের দরকার, নট অনলি একা সাকিব দেখলে হবে না, যখন মানুষের একটা পুরো টিম যে বিলিভ করে, নট অনলি প্লেয়ার, সাথে সাপোর্টার, মানে আপনি সাংবাদিক বলেন, সাপোর্টার বলেন, যারা এটার ক্রিকেটার ভালোবাসে ভোট করুন, সবার বিলিভটা সবার আগে দরকার। ডেফিনেটলি এই টিমটার মধ্যে বিলিভটা আছে, তারপরেও সামহাও কোনো কারণে হয়তো আমাদের লাকটা ফেভার করতেছে না, এই ইঞ্জুরি, এই বিভিন্ন সমস্যা, এই কারণে। তারপরে আমি বলবো যেহেতু কালকে বাংলাদেশ টিম যাচ্ছে, আলটিমেট লাস্ট যেই টিমই যাবে আমরা আশা করি সবাই সাপোর্ট করবো, আমি আশা করি আমি কালকে এই ফ্লাইট টিমটা নিয়ে গিয়ে হয়তো গৌহাটিতে নামিয়ে দেওয়ার জন্য যাবো, বাংলাদেশ বিমানে করে যাবো, আশা করি আমরা যাই হোক অ্যাট দ্য এন্ড একটা ভালো টিম, যেটা কম্বিনেশন যেটাই সেট আপ হোক, একটা ভালো কিছু নিয়েই আমরা সবার সাপোর্ট থাকবে এই টিমের প্রতি, ভালো কিছু করবে ইনশাল্লাহ এই টিমই। জি, ভালো কিছু করবে, তবে তারপরও মাঠের বাইরের নানান ঘটনাগুলো আসলে আলটিমেটলি একটা খুব বাজে ইম্প্যাক্ট ফেলে দলের মধ্যে এবং মাঠের পারফরমেন্স, এবং সেটা কিন্তু ধারাবাহিকতা আমরা লক্ষ্য করছি। আপনি গতকাল একটা দীর্ঘ সময় ছিলেন সাকিব আল হাসানের সাথে, বডি ল্যাঙ্গুয়েজ আসলে কেমন দেখলেন, তিনি কতটুকু মানসিকভাবে আসলে প্রস্তুত বিশ্বকাপে যাওয়ার জন্য? সাকিব অলওয়েজ ডিফারেন্ট, সাকিব কিন্তু পজিটিভ, ও নেগেটিভ চিন্তা খুব কম করে, আমার দেখা মনে হয় ও চিন্তাই করে না, মানে মানে অনেক ইস্যু নিয়ে ও চিন্তা করে না, আমরা সবাই দেখছি আগের দিন হয়তো প্রেস কনফারেন্সে কী ধরনের কথাবার্তা, পরের দিন কিন্তু সব পারফরমেন্স দিয়ে সব কিছু, কিন্তু ও চিন্তা করে পারফরমেন্স দিয়ে। তো কালকে বলতেছিল যে আমি মানে বলতেছে যে আমি যদি পাকিস্তানে খেলতাম, পাকিস্তানের করাচির মতো উইকেটে ক্রিকেট খেলতাম, কোনোদিন আমার বলেকে চ্যালেঞ্জ দিয়ে খেলতাম আমি যে 50 নিচে আমার অ্যাভারেজ কখন নামতো না, মানে আমরা হয়তো মিরপুরের উইকেটে খেলে দেখে অনেক কিছু আমরা ওইভাবে পারফরমেন্স করতে পারি না, আমার চিন্তাধারাও ডিফারেন্ট, ওর অ্যাক্টিভিটিজ ডিফারেন্ট, পারফরমেন্সও ডিফারেন্ট। ডেফিনেটলি সাকিব অনেক বেশি পজিটিভ, ও চিন্তা করে ভালো কিছু চিন্তা করে, সবসময় টিম নিয়ে চিন্তা করে, কিন্তু আসলে এই ইস্যুগুলি এরকম কিছু কিছু ইস্যু আসে যেটা আনওয়ান্টেড, যেটা আমরা এক্সপেক্ট করি না, সবার আগে দেশ মানে সবাই যদি একটু চিন্তাভাবনা করি, ওইভাবে আমরা কথা বলি বা কার্যকলাপের অ্যাক্টিভিটিস রাখি, যেহেতু ওয়ার্ল্ড কাপ একটা বড় ফিলিংসের জায়গা এখন আমাদের পুরো দেশের জন্য, আমরা আশা করি এইগুলি ওভারকাম করে যে আমরা যেতে পারতাম, তাহলে তো আর একটু বেটার হতো।